বলি, ড্রাফটটা কে তৈরি করবে, ড্রাফট কেন তৈরি করা হবে? ড্রাফটকে আমরা বিল অফ এক্সচেঞ্জ নামে চিনি। এটা একটা ফর্মাল ডকুমেন্ট, এটা তৈরি করে বেনিফিশিয়ারি বা এক্সপোর্টার, এবং যার কাছে সে তার এক্সপোর্টের অ্যাগেনিস্টে টাকাটা চাইবে তার উপরে সেটা ড্র করে। এবং তাহলে ড্রাফট তৈরি করে বেনিফিশিয়ারি, এবং যিনি তৈরি করবে সে বেনিফিশিয়ারি কিন্তু ড্রাফটে সই করবে। এখন ড্রাফটের মেকার হচ্ছে বেনিফিশিয়ারি এবং সিগনেটরি হচ্ছে আপনার বেনিফিশিয়ারি। এখন আসেন ড্রাফটের আরেকটা উল্লেখযোগ্য দিক হচ্ছে ডেট। একটা ড্রাফট অবশ্যই একটা ডেট ক্যারি করবে, কারণ ড্রাফটের ডেট ক্যারি করা ভেরি এসেনশিয়াল। যেরকম আমরা চেকের একটা ডেট ছাড়া আনডেটেড চেক আমরা মানে অ্যাকসেপ্ট করি না, কারণ এখানে অনেকগুলো বিষয় কাজ করে। এটা অ্যান্টি ডেটে ড্রাফট হয়ে যেতে পারে, পোস্ট ডেটে ড্রাফট হতে পারে, স্টেল ড্রাফট হতে পারে। সেই জন্য এই তিনটা বিষয়কে কভার করার জন্য একটা ডেট কিন্তু অবশ্যই দরকার। এই জন্য একটা ড্রাফট বলেন বা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলেন, এইটা অবশ্যই একটা ডেট থাকতেই হবে। এবার আসি, ড্রাফটের অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা একটু দেখি। যেমন একটা ড্রাফট আপনার এলসিতে আপনার লেখা আছে যে ড্রাফটটা ড্র করবে মিস্টার এক্স, কিন্তু আপনি এলসিতে ইস্যু করার পরে মিস্টার এক্সের অফিস ঠিকানা বা নাম পরিবর্তন হয়ে গেল বা কোম্পানি নামে পরিবর্তন হয়ে গেল, তা সেই ক্ষেত্রে নতুন যে কোম্পানি ড্রাফটটা তৈরি করবে, নতুন যে বেনিফিশিয়ারি যে নতুন নাম গ্রহণ করেছে, সে বেনিফিশিয়ারি যে নতুন নামে ড্রাফটটা ইস্যু করবে, তখন তার নামটা তো নিশ্চয়ই নতুন নামে ইস্যু করবে। নিচে অবশ্যই মেকার হিসাবে বা ড্রাফটের বেনিফিশিয়ারির নাম থাকবে, এবং বেনিফিশিয়ারির নামটা থাকবে মনে করুন ওয়াই, কারণ এক্স এক্স কোম্পানির নামটা ওয়াই কোম্পানি হয়ে গেছে। সেই ক্ষেত্রে এলসিতে আছে মিস্টার এক্স এর নাম দিয়ে ড্রাফট ইস্যু হইতে হবে, আবার এখন যেহেতু মিস্টার এক্স এর নামটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে ড্রাফটটা ওয়াই নামে ইস্যু হবে। তাহলে ISBP আপনাকে এই প্রিভিলেজটা দিচ্ছে, আপনি মিস্টার ওয়াই নামে ড্রাফট আপনি ইস্যু করতে পারবেন, কিন্তু আপনি ব্র্যাকেটে লিখে দিতে পারেন টু কমপ্লাই উইথ দ্য ডকুমেন্টারি ক্রেডিট, যে এই ওয়াই এর ফর্মার নাম ছিল এক্স বা আগের নাম ছিল এক্স, এরকম ব্র্যাকেটেড একটা ইন্ডিকেশন দিয়ে আপনি ড্রাফটটা ইস্যু করতে পারেন। এবং এই ব্র্যাকেটেড ইন্ডিকেশনটার উদ্দেশ্য হচ্ছে টু কমপ্লাই উইথ দি লেটার অফ ক্রেডিট যেটা আপনি ইস্যু করেছেন বা এলসিতে বা ক্রেডিটে আপনি যেভাবে চেয়েছেন। কারণ আমরা সবাই কিন্তু ডকুমেন্টটাকে ক্রেডিট কমপ্লায়েন্ট করার চেষ্টা করি, সেই জন্য কিন্তু এই সুযোগটা ISBP-তে এই প্রিভিলেজটা দেওয়া হয়েছে। আপনার যদি কোম্পানির নাম চেঞ্জ হয় সেই ক্ষেত্রে আপনি কোম্পানির একটা নতুন নামও কিন্তু আপনি কোম্পানির বিষয়গুলো কিন্তু আপনি কাজ করতে পারবেন, নাম দিতে পারবেন। এখন আসেন আপনার এই ড্রয়িং নেম ইন সুইফট অ্যাড্রেস ইন ক্রেডিট। যেমন আপনি এলসিতে ড্রয়িং নাম লিখেছেন একটা সুইফট কোড দিয়া, ড্রহির আপনি বলছেন যে ড্রাফটটা ড্র করবা DBL DDBB এরকম একটা সুইফট কোড যেটা আমরা সচরাচর ইউজ করি, সেই রকম একটা অ্যাড্রেস আপনি দিয়েছেন। কিন্তু ক্রেডিটে আপনি কিন্তু সেরকমও দিতে পারেন, অত ডকুমেন্ট প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনি ড্রাফটের মধ্যে এলসিডি যেভাবে আছে সেভাবেও আপনি কোডটা ইউজ করতে পারেন বা অ্যাড্রেসটা ইউজ করতে পারেন, অথবা আপনি ড্রয়ের পুরো নাম বা ব্যাংকের নাম আপনি লিখতে পারেন। যদি আপনি XYZ ব্যাংকের উপরে যদি আপনি ড্রাফট ড্র করা থাকে এবং XYZ এর সুইফট অ্যাড্রেস দিয়ে যদি এলসি ইস্যু হয় এবং সেটাই যদি ড্রই হয়, আপনি ড্র করার সময় XYZ ব্যাংকের সুইফট কোডের পরিবর্তে XYZ ব্যাংকের নামও লিখে দিতে পারেন ড্রয়িং হিসাবে, তাহলে এখানে নন কমপ্লায়েন্স হওয়ার কোনো সুযোগ নেই। এখন আসেন, আমরা জানি একটা এলসি নেগোসিয়েশন এলসি হতে পারে, অ্যাকসেপ্টেন্স এলসি হতে পারে, কারণ আমরা সাইট এলসির ক্ষেত্রে ড্রাফট নিয়ে খুব একটা মাথা ব্যথার কারণ নেই, কারণ আমরা মূলত নেগোসিয়েশন এলসি এবং অ্যাকসেপ্টেন্স এলসির ক্ষেত্রে কিন্তু ড্রাফট ড্রাফটের টেনর ক্যালকুলেশন, ম্যাচুরিটি ক্যালকুলেশন এগুলো নিয়ে আমাদের কিছু কথাবার্তা আছে। আপনারা জানেন নেগোসিয়েশন এলসির ক্ষেত্রে নেগোসিয়েশন যে ব্যাংক করবে সে ছাড়া অন্য ব্যাংকের উপরে ড্রাফটটা ইস্যু হইতে হবে, কারণ আমরা জানি নেগোসিয়েশন এলসির ক্ষেত্রে নেগোসিয়েটিং ব্যাংকের উপরে যে ব্যাংক ইজ উইলিং টু নেগোসিয়েট অর অ্যাক্ট অ্যাট ইটস নমিনেশন, তাহলে যে ব্যাংকটার উপরে যে ব্যাংকটা নেগোসিয়েট করতে ইচ্ছুক ড্রাফটটা সেই ছাড়া অন্য কোনো ব্যাংকের উপরে হবে, কারণ নেগোসিয়েটিং ব্যাংকের উপরে কখনো ড্রাফট ইস্যু হয় না
হতে পারে না, কারণ সে মধ্যস্থতা করছে, অর্থাৎ আর একটা ব্যাংকের উপর ড্র করা বিলকে সে ডিসকাউন্ট করছে বা মধ্যস্থতা করছে বা এটার এগেনস্টে ফাইন্যান্স করছে। অতএব খেয়াল রাখবেন, যদি এলসি অ্যাভেলেবেল বাই নেগোসিয়েশন হয় তাহলে ড্রাফট অবশ্যই অবশ্যই নেগোসিয়েটিং ব্যাংকের উপর হবে না, আদার দেন নেগোসিয়েটিং ব্যাংকের উপর হবে, অথবা ইস্যুইং ব্যাংকের উপরও হতে পারে অথবা কনফার্মিং ব্যাংকের উপরও হতে পারে, কিন্তু কোনোভাবে নেগোসিয়েশন বা অ্যাভেলেবেল বাই নেগোসিয়েশন এরকম এলসির ক্ষেত্রে নেগোসিয়েটিং ব্যাংকের উপরে কখনো কোনো ড্রাফট ইস্যু হবে না। এখন আসেন কিছু কিছু এলসি আছে অ্যাকসেপ্টেন্স এলসি। অ্যাকসেপ্টেন্স এলসির ক্ষেত্রে আপনি ড্রাফটটা কিভাবে ইস্যু করবেন, এখানে দুটো বিষয় আছে। অ্যাকসেপ্টেন্স এলসি মানে কি, যে ব্যাংকটা অ্যাকসেপ্ট করতে রাজি আছে ড্রাফটটা, প্রথম কথা হচ্ছে যে তার উপরে ড্রাফটটা ইস্যু হবে, এক নাম্বার। দুই নাম্বার জিনিস হচ্ছে অ্যাকসেপ্টেন্স এলসির ক্ষেত্রে এখানে ইউসিপিতে একটা কথা আছে, অ্যাক্টিং অন ইটস নমিনেশন, অর্থাৎ ইস্যুইং ব্যাংক একটা ব্যাংককে নমিনেট করেছে টু অ্যাকসেপ্ট দ্য ড্রাফট, তাহলে একটা ব্যাংক এক উইলিংলি সে রাজি হয়েছে যে একটা ড্রাফটকে সে অ্যাকসেপ্ট করবে, তাহলে ড্রাফটটা অবশ্যই অবশ্যই ইস্যু হবে, যে ব্যাংক উইলিং টু অ্যাকসেপ্ট দ্য ড্রাফট তার উপরে ড্রাফটটা ইস্যু হবে। এই জন্য তাহলে আপনি একটা এলসি ইস্যু করেছেন, সেটার এগেনস্টে একটা ডকুমেন্ট অ্যালং উইথ ড্রাফট ইস্যু হয়েছে, ড্রাফটটা ইস্যু হবে, যে ব্যাংক আপনার ড্রাফটটা গ্রহণ করতে রাজি হয়েছে তার উপরে আপনি ড্রাফটটা ইস্যু করবেন। এখন আসেন, ইন কেস অফ নমিনেটেড ব্যাংক, নমিনেটেড ব্যাংক অ্যাকসেপ্ট করতে রাজি হয়েছে, কিন্তু ধরেন নমিনেটেড ব্যাংক অ্যাকসেপ্ট করতে এখন রাজি হয় নাই, সে বলে যে না আমি এই ড্রাফটটা অ্যাকসেপ্ট করবো না, কারণ তার সেই রাইটটা আছে, সে কোনোভাবে সে যদি বলে যে না আমি ড্রাফটটা আমি শুধু ডকুমেন্ট ফরওয়ার্ডিং করে দেবো কিন্তু এটার এগেনস্ট অনার বা নেগোসিয়েট আমি কোনোটাই করবো না, সেই ক্ষেত্রে আপনার কি করণীয় আছে? করণীয় হচ্ছে, যদি ড্রাফটটা নমিনেটেড ব্যাংক যেহেতু অ্যাকসেপ্ট করছে না, তাহলে ড্রাফটটা তো তার উপরে ড্র করে কোনো লাভ নেই, তাহলে আপনি দেখবেন যে এলসি যদি কনফার্ম এলসি হয় নিশ্চয়ই আপনি কনফার্মিং ব্যাংকের কাছে ডকুমেন্টটা পাঠাবেন, তাহলে ড্রাফটটা আপনি কনফার্মিং ব্যাংকের উপরও ড্র করতে পারেন চেঞ্জ করে, অথবা কনফার্মিং ব্যাংকের উপর ড্র না করে নমিনেটেড ব্যাংকের উপরে যদি ড্র করেছেন আগে, নমিনেটেড ব্যাংক সেই ড্রাফট অ্যাকসেপ্ট করে নাই, সেইভাবেই ডকুমেন্টটা আপনি নমিনেটেড ব্যাংক কনফার্মিং ব্যাংকের কাছে পাঠিয়ে দিবে অ্যাজ প্রেজেন্টেড, অর্থাৎ যেভাবে প্রেজেন্ট করেছে নমিনেটেড ব্যাংকে। নমিনেটেড ব্যাংক যদি আপনার ড্রাফটটা অ্যাকসেপ্ট করতে অনার করতে বা নেগোসিয়েট করতে যদি উইলিং না হয়, তাহলে নমিনেটেড ব্যাংক সেই ড্রাফটটা এবং ডকুমেন্টটা যেভাবে আপনি প্রেজেন্ট করেছেন সেইভাবে কনফার্মিং ব্যাংকে পাঠিয়ে দিতে পারবে, যদি এলসিটা কনফার্ম এলসি হয়। আর যদি এলসিটা কনফার্ম এলসি না হয়, তাহলে নমিনেটেড ব্যাংকের আপনি বলবেন যে যেহেতু তুমি এই ডকুমেন্টটা অ্যাকসেপ্ট করতে রাজি না, এটার এগেনস্টে তুমি অনার নেগোসিয়েট করতে উইলিং না, তাহলে তুমি ডকুমেন্টটা তুমি যেভাবে আমি দিয়েছি সেভাবে তুমি ইস্যুইং ব্যাংকে পাঠিয়ে দাও, যদি সে যদি নন কনফার্ম ড্রাফট বা এলসি হয়, তাহলে ইস্যুইং ব্যাংক যেভাবে নমিনেটেড ব্যাংক কনফার্মিং ব্যাংকে পাঠিয়ে দিতে পারে, অথবা নমিনেটেড ব্যাংক সরাসরি আনকনফার্ম এলসির ক্ষেত্রে ইস্যুইং ব্যাংকে পাঠিয়ে দিতে পারে যেভাবে ডকুমেন্ট দিয়েছে সেভাবে, অথবা ড্রাফটটা চেঞ্জ করেও পাঠাতে পারে। ঠিক আছে, এখন আসেন আপনি এই কনফার্ম এলসির ক্ষেত্রে, এই তো বললাম আমরা নন এই নমিনেটেড ব্যাংকের উপর ড্র করা বিল যদি নমিনেটেড ব্যাংক যদি অ্যাকসেপ্ট না করে, তাহলে আমাদের কি কি সুযোগ সুবিধা আছে? কনফার্মিং ব্যাংকে পাঠাতে পারি যেভাবে ডকুমেন্টটা নমিনেট ব্যাংকে পাঠিয়েছে সেভাবে, অথবা ইস্যুইং ব্যাংকে আমরা পাঠিয়ে দিতে পারি যেভাবে প্রেজেন্ট করেছি সেভাবে, অথবা ড্রাফট চেঞ্জ করেও পাঠাতে পারি। আমি নমিনেটেড ব্যাংকের উপর আগে ইস্যু করেছিলাম, এখন নমিনেটেড ব্যাংক থেকে ড্রাফটটা নিয়ে আমি যে ব্যাংক কনফার্মিং ব্যাংক বা ইস্যুইং ব্যাংক আলটিমেটলি যারা অনার করে তাদের কাছে আমি পাঠিয়ে দিলাম। এবার আসেন যে একটা কনফার্ম এলসি এবং অ্যাভেলেবিলিটি তো হচ্ছে কনফার্মিং ব্যাংকে, অর্থাৎ ড্রাফটটার সমস্ত বেনিফিটটা নিবে কনফার্মিং ব্যাংকের ক্ষেত্রে। আপনি ড্রাফটটা ড্র করবেন কনফার্মিং ব্যাংকের উপরে, যদি কনফার্মিং ব্যাংক কমপ্লাইন্ট ডকুমেন্ট পায় সে তো আপনার ড্রাফটটা অনার করবে, আর যদি কনফার্মিং ব্যাংক যদি ড্রাফটটা কমপ্লায়েন্স না পায় বা ডিসকমেন্ট ডকুমেন্ট হয় তাহলে কনফার্মেশন থাকলো না, তাহলে আলটিমেটলি আপনাকে যেতে হবে ইস্যুইং ব্যাংকের কাছে ওয়েভার বলেন বা যে কোনো ধরনের ডিসিশনের জন্য। তো সেই ক্ষেত্রে আপনি যদি নন কনফার্ম কনফার্ম এলসি হয় এবং এটা ডিসকমেন্ট ডকুমেন্ট হয়, ড্রাফটটাকে এবং অ্যালং উইথ দ্য অল দ্য ডকুমেন্টস আপনি ইস্যু রকমের কনফার্মিং ব্যাংকে রিকোয়েস্ট করবেন টু ফরওয়ার্ড দ্য ডকুমেন্টস টু দ্য ইস্যুইং ব্যাংক, ইস্যুইং ব্যাংক আলটিমেটলি আপনাকে অনার অর নেগোসিয়েট করবে আপন দ্য ওয়েবার ফ্রম দ্য অ্যাপ্লিকান্ট অর দ্য ডিসিশন অফ দ্য ইস্যুইং ব্যাংক। তো আমরা এখানে কথাগুলো বলার অর্থ হচ্ছে যে একটা ড্রাফট আমরা কিভাবে ড্র করব, একটা ড্রাফট ড্র করার নিয়ম কি, একটা ড্রাফট কাদের কাদের উপর ড্র করা যায়। আমরা বলেছি যে নমিনেটেড ব্যাংক, কনফার্মিং ব্যাংক অথবা ইস্যুইং ব্যাংক, আর নেগোসিয়েশন এলসির ক্ষেত্রে ড্রাফট কখনো যে ব্যাংক নেগোসিয়েট করবে সে ছাড়া
সেই ইস্যু তার উপর ড্র করা যাবে না, কারণ সে তো মধ্যস্থতা করছে, অন্যের উপর ড্র করা একটা ড্রাফটে মধ্যস্থতা করছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের একটা ড্রাফটে সিগনেচার কারা হবে, সিগনেটরি কারা হবে, একটা ড্রাফট কারা তৈরি করবে, একটা ড্রাফট কিভাবে ড্র করবে, ড্র করার পরে ড্রই ব্যাংক যদি অনার নেগোশিয়েট না করে তাহলে সেই ক্ষেত্রে ডকুমেন্টটা কি হবে, কোথায় যাবে, কার কাছে যাবে, সেই বিষয়গুলো আমরা এই ভিডিওতে আমরা ক্লিয়ার করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের সাথেই থাকবেন, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।